আমার নবীর শান যাতে প্রত্যেক উম্মতের সিনার মধ্যে থাকে, দরকার আছে কি নাই? আছে। চিল্লায় বলেন দরকার আছে কি নাই? আছে। আরে আমার মদিনা ওয়ালা একদিন হাঁটছিলেন, হঠাৎ করে একটা পাথরের দিকে দেখলেন, পাথর কাঁদছে, পাথর কাঁদছে। পাথর যখন কাঁদছে পাথরের থেকে পানি বর্ষণ হচ্ছে, আমার কামলি ওয়ালা নবী পাথরের সাথে কথা বলছেন, সুবহানাল্লাহ। পাথরকে বলছে, পাথর তুমি কাঁদছো কেন? বলে, আল্লাহর আপনি নবী যখন হয়েছেন একটা ঘোষণা শুনেছি, আল্লাহর জাহান্নাম থেকে নাকি পাথর, মানুষ যদি পাথরও হয় তারপরও গলে যাবে, তারপরও আগুনে জ্বলে যাবে। এটা শোনার পর থেকে আমি পাথরের ভয় হচ্ছে যদি আমি জাহান্নামে যাই। সুবহানাল্লাহ বলবেন, কি আকীদা! সেই জামানার পাথরদের কি আকীদা! বলতেছে চোখের পানি ছেড়ে দিয়ে কাচ্ছে, তখন আমার কামলিওয়ালা দুই হাত তুললেন, দুই হাত তুলে দিয়ে দোয়া করলেন, আল্লাহ এই পাথরকে তুমি ক্ষমা করে দাও। পাথরের কান্না করার যে কারণ, যে সে বলছে সে কারণটা তার এই পাথরের অন্তর থেকে মুছে দাও। আল্লাহ নবীর দোয়া, তেরে দোয়া নাসর সে মলুল হুই, ইহা জুবা সে নিকলি ওয়াহা কবুল হুই, যা নবীর জুবান থেকে বের হতে দেরি নাই আল্লাহর দরবারে কবুল হইতে দেরি নাই। কবুল যখন হলো, মদিনাওয়ালা দেখলেন যে সেই পাথর আর কাঁদছে না। কিছুদিন পরে আবার যখন কিছু বছর পর সেই পথ দিয়ে যাচ্ছেন, দেখে পাথর আবার কাঁদছে। বলে, কি ব্যাপার, তোমার তো ভয় থাকার কথা না, তুমি কেন কাঁদছো? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা কারণে কাঁদছি, আমি একটা কারণে কাঁদছি, আমি এখন জাহান্নামের ভয় কাঁদছি না, আমি এই জন্য কাঁদছি যে আপনি সে আখিরু জামা নবী, আপনি আমি গুণ, আমি একটা পাথর, একটা সামান্য চিজ, তুচ্ছ জিনিসের জন্য আপনি নবী দোয়া করেছেন, এই শুকরিয়া আল্লাহর কাছে কেমনে আদায় করব, এই জন্য কাঁদছি। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা উম্মত, আমাদের জন্য রব্বি হাবলি, রব্বি হাবলি, রব্বি হাবলি। আরে যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হাশরের ময়দানে যাব, তখন তখন রব সবাই হযরত আদম আলাইহিস সালাম, ইয়া নাফসি, যখন আদম আলাইহিস সালামের কাছে যাব, ইয়া নাফসি, মূসা কালিমুল্লাহর কাছে যাব, ইয়া নাফসি, সবাই নিজ নিজ টেনশনে, হারুন আলাইহিস সালামের কাছে, ইয়া নাফসি, ইউসুফ আলাইহিস সালামের কাছে যাব, ইয়া নাফসি, ইউনুস আলাইহিস সালামের কাছে যাব, ইয়া নাফসি, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাব, ইয়া নাফসি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাব, ইয়া নাফসি, সবাই শুধু অন্যান্য নবীদের দিকে দেখা দিবে যে আমি তো বাবা ইয়া নাফসির মধ্যে আছি, আমি তো ইয়া নাফসির মধ্যে আছি। কেউ বলবে আমি গন্ধম ফল খেয়ে বিপদে আছি, কেউ বলবে আমার উম্মত বেশি বেয়াদবি করছে সেই কারণে তাদেরকে শাসন করতে গিয়ে আছি, কেউ বলবে আমি আমি নবী হওয়া শর্ত আরেক নবীর গায়ে হাত তুলেছি, এক এক নবীর এক এক দোষ, এরকম বলতে থাকবে যে আমরা তো ইয়া নাফসি। সেই হাশরের ময়দান, তামার জমিন, রক্তে মাখা জমিন, টকবক টকবক করবে সূর্য মাথা থেকে আড়াই হাত, তিন হাত, চার হাত উপরে, যখন লোহিত সাগরের মধ্যে সবাই ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি, নিজ নিজ টেনশনে, তখন সেই ইয়া নাফসি কোটি কোটি আওয়াজের মধ্যে, ইয়া নাফসি, ইয়া নাফসির মধ্যে একটা আওয়াজ বের হবে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। সেই আলমের মধ্যে সবাই অবাক হবে, কে ডাকছে? আমরা সবাই নাফসি নাফসি নিজ নিজ টেনশনে, আর কে উম্মতের টেনশনে? দেখবে সে আর কেউ নয়, আমার তোমার, আমার আপনার মুস্তাফা মুহাম্মদে মুজতাবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আল্লাহর কাছে উম্মতের জন্য দোয়া করছেন, উম্মতের জন্য কাঁদছেন। আর আমরা সেই নবীর প্রেমে বিভোর হতে রাজি নাই, আমরা সেই নবীর প্রেমে আজ থেকে বিভোর হতে রাজি আছি কি নাই? রাজি আছেন কি না? যদি সেই নবীর শানে কোনো বেয়াদবি হয়, আমরা সেই বেয়াদবির সরাসরি প্রত্যাখ্যান এবং সেটার জন্য প্রস্তুতি গ্রহণ করতে রাজি আছি। যদি মাঠে ময়দানে ডাক দেওয়া হয়, যাবেন তো? যাবেন না? ভয় পাবেন যে হুজুর আমার তো মরে যেতে পারি, বাবা বাসায় বাবা আছে, মা আছে, স্ত্রী সন্তান আছে, ভয় পাচ্ছেন যে স্ত্রী সন্তান আছে তাদের কি হবে, বাবা মা আছে, ভাই বোন আছে তাদের কি হবে? আমার মদিনা ওয়ালার শানে যদি বেয়াদবি হয়, আল্লাহর শানে, আল্লাহর ওয়ালিদের শানে আমরা মাঠে ময়দানে রক্ত দিতে রাজি আছি? চিল্লায় বলেন রাজি আছি? আছি। আমাদের যদি জান চলে যায়, চলে যাবে, কিন্তু আমার নবীর শানে আঘাত আসতে দিব না। চিল্লায় বলেন দিব না।
আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আপনাদের মহব্বত দেখে অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আহা, আমার যেটা বলছিলাম, হযরত আমাদের কাজী নজরুল ইসলাম কত সুন্দর কালাম লিখে গিয়েছেন এই মিলাদুন্নবীর উপলক্ষেই, কি সুন্দর কালাম লিখে গেছেন। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কোচি মুখের শাহাদাতের বাণী সে শুনায়, আর সাগর আকাশ বাতাস দেখবি যদি, আর সাগর আকাশ বাতাস দেখবি যদি, ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢাল নেমেছে ধূসর সাহারা, আর সাগর আকাশ বাতাস দেখবি যদি, আর সাগর আকাশ বাতাস দেখবি যদি। সুবহানাল্লাহ পড়ুন, সুবহানাল্লাহ। হা তোরা দেখে যা আমে না মায়ের কোলে, তোরা দেখে যা আমে না মায়ের কোলে, মধুপূর্ণিমারি সে থা চাঁদ দোলে, মধুপূর্ণিমারি সে থা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা আমে না মায়ের কোলে, তোরা দেখে যা আমে না মায়ের কোলে, যেদিন পড়বে সকলিয়া নফসি নফসি, যেদিন পড়বে সকলিয়া নফসি নফসি, যেদিন পড়বে সকলিয়া নফসি নফসি, সেদিন উম্মতের কান্ডারি সরতাজওয়ালা, সেদিন উম্মতের কান্ডারি সরতাজওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী কমলিওয়ালা, তোমার নূরের আলোতে ত্রিভুবন জালা, তুমি সৃষ্টির সেরা নবী কমলিওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী কমলিওয়ালা, দিলেন দাওয়া তোমায় প্রভু মেরাজ রাতে, দিলেন দাওয়া তোমায় প্রভু মেরাজ রাতে, দিলেন দাওয়া তোমায় প্রভু মেরাজ রাতে, পেলেন খোদার দিদার নবী সাল্লেয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী কমলিওয়ালা, তোমার নূরের আলোতে ত্রিভুবন উজালা, তুমি সৃষ্টির সেরা নবী কমলিওয়ালা, চিল্লা বলেন ইয়া রাসূলুল্লাহ।